প্রশ্ন করেছেন, আমি একজনের কাছ থেকে জানতে পারছি যে ব্যাঙের পশ্রাব ও কবুতরের পায়খানা পবিত্র, একথার হাদিস ভিত্তিক কোনো দলিল আছে? প্রথমত, ব্যাঙের পেশাব নাফাক হওয়ার কোনো দলিল নেই, এটা আপনি মনে রাখবেন। আর কবুতরের পায়খানা পবিত্র হওয়ার কোনো দলিল নেই, দুটোই আপনাকে বলতেছি। ব্যাঙ পানির একটি জিনিস, আর পানির জিনিসের যে সমস্ত প্রাণী আছে সেগুলোর এই জাতীয় পেশাব পায়খানাগুলো নাফাক বলে না কেউ, কোনো দিনই বলেনি। অর্থাৎ বোঝা গেল পানির যে সমস্ত প্রাণী যেগুলি পানিতে বাস করে সেগুলিকে পানিতে বাস করে, ডাঙ্গার লোক না, যেমন মানুষ আবার পানিতে অনেক সময় বাস করলে সে মানুষ হয়ে ডাঙ্গা পানির মানুষ হয়ে যাবে না, তো মানে ডাঙ্গার নয়, যেগুলি নিঃশ্বাস ফেলতে পারে সেই জাতীয় জিনিসগুলো পানি ব্যাঙ মাঠ পানির ভিতরে থাকতে পারে সেই জাতীয়, অথবা কোনো ব্যাঙে ধরো কোনো ব্যাঙে ধরেন সে না, যারা বলে যে এগুলি ইব্রাহিম আলাহ সাল্লামের আগুনের মধ্যে পেশাব করে দিয়েছে এই জাতীয় বানোয়ার কথা, এগুলো সত্য নয়, বরং এগুলো এমনিতেই এই পেশাব নাফাক নয়, এই পেশাব নাফাক হওয়ার কোনো দলিল নেই শরীয়তে, কারণ এগুলি পেশাবের ভিতরে কোনো কিছু নেই পানির মতোই। আর কবুতরের পায়খানা পবিত্র, এটা আলেমরা বলেছেন এই জন্য দেন, যেই সমস্ত মাকুল লাহাম আছে যে সমস্ত প্রাণীর গোস্ত খাওয়া যায়, স্বাভাবিক নীতি হচ্ছে তাদের পেশাব ওই ওই প্রাণীর মতো নয়, ওইগুলির মতো নয় যেগুলির পেশাব খাওয়া যায় না, গোস্ত খাওয়া যায় না, সুতরাং পেশাব পায়খানা ওদেরগুলি এত না বড় নাফাকি নয়, কারো কারো নিকটে ইমামদের কারো কারো নিকটে এদেরগুলি মোটেই নাফাক নয়, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যে এগুলো যদি কোনো চার ভাগের তিন ভাগ কাপড় নষ্ট করে অর্থাৎ বেশি নষ্ট করে ফেলে, অর্থাৎ সুলুস বলেছেন অথবা রোবো বলেছেন, ততটুকু রোবো রোবো মনে হয় সম্ভবত, তো অতটুকু হলে তিনি নাফাক মনে করেছেন, এর আগে তিনিও নাফাক বলেননি। এর অর্থ হচ্ছে যে ধরো পেশাব লাগলো গরুর সোনা লাগলো এতে নাফাক হয়ে যাবে এরকম না, ওটুকু ধুয়ে ফেলবেন, না ধুইলেও সামান্য লাগলে আপনার সালাত হয়ে যাবে। হ্যাঁ, গরুর কোথাও হাঁটিয়ে এসছেন গরুর গোবর লেগেছে পায়ে, সেটা মুছে ফেলেছে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কারণ এগুলি আসলেই এরকম কঠিন নাফাক বলে কেউ বলেনি, এগুলো হালকা নাফাক বলে আবু হানিফা রহমতুল্লাহ নিকটও বলেছেন, অন্যরা এটাকে নাফাকে বলেননি। তো আমরা এটা বুঝে নেই যে মৌলিক যে কারণে এগুলিকে বলা হয়েছে, এগুলি থেকে বাঁচার জন্য বাধ্যবাধকতা দেওয়া হয়নি, কবুতরগুলো ঘুরে বেড়ায় আমাদের চারপাশে, এগুলিকে এত বাঁচা কঠিন, এই জন্য দেখবেন মসজিদগুলোতে কবুতরের পায়খানা করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় বসছে, এবং হারামে মক্কার হারামের মধ্যে দেখবেন যে কবুতর উঠতেছে, কখনো কখনো তারা পেশাব পায়খানা করে দিচ্ছে, সেগুলো ধুয়ে ফেললে হবে, সেখানে নাফাক হিসেবে গোসল করা আপনার দরকার নেই, বা এই জায়গাতে ফেলে অথবা শুকিয়ে গেলে ফেলে দিলে হবে টোকা দিয়ে, এগুলি আসলে সব আমরা এখানে একমত দ্বিমত হয় না কেউ। সুতরাং এখানে বাড়াবাড়ি পর্যায়টা আসছে এই জায়গায় যখন বলা হচ্ছে যে কবুতর এই করেছে ব্যাঙে পেশাব করে দিছে, এই জাতীয়গুলো বাড়াবাড়িগুলি ঠিক নয়, এটা আসলে ঠিক কাজ ঠিক নয়, বরং ব্যাঙ এমনিতেই মারা যায় নাই, ব্যাঙ মারতে রাসূল নিষেধ করেছেন, না রাসূল কাতে দিফদার, এই জন্য ব্যাঙ বিক্রি করা যেগুলো যে বিভিন্ন জায়গাতে ব্যাঙ চাষ করে বিক্রি করতেছে সেটা আসলে ঠিক নয়, যেহেতু রাসূল নিষেধ করেছেন ব্যাঙ হত্যা করতে, ব্যাঙের কারণে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, এটা এখন প্রমাণিত সত্য হয়ে গেছে, সুতরাং এগুলিকে হত্যা করা উচিত নয়, মেরে ফেলা উচিত নয়। হ্যাঁ, বেশি হয়ে গেলে যে কোনো জিনিস শরীয়তে বিধান হচ্ছে, কোনো কিছু খুব বেশি হয়ে গেলে ক্ষতিকর হয়ে গেলে তখন সেটার জন্য কোনো একটা ব্যবস্থা নিয়ে যেতে পারে, সেটা হিসাবে যদি কোনো সেগুলি বিক্রি করে বা কোথাও দিয়ে বিক্রি করা যায় না, কোথাও সেগুলিকে ক্ষতিকর যেটা সেটা ক্ষতি যে কোনো জিনিস ক্ষতি হলে যেটা দিয়ে সেটা ক্ষতিকর জিনিস যে কোনো সময় সেটা সরিয়ে দিতে হবে, সেটা শরীয়ত অনুমোদন করে, কিন্তু ক্ষতিকর না হলে এগুলি নিয়ে বাড়াবাড়ি করা মেরে ফেলা বা এগুলির ব্যাঙের পেশা পবিত্র কবুতর পায়খানা পবিত্র এই জাতীয় কথা শরীয়তে আসেনি কোথাও, পবিত্র নয় এটা বলছি না, মানে আমি বলতে চাচ্ছি এটা নাপাক পবিত্র নয় এটা নয়, কিন্তু এটা এই সমস্ত কারণে নয় যে কেউ কারো আগুনে পেশাব করে দিয়েছে বা কবুতরে পানি এনে দিয়েছে একটু এক ফোঁটা এই যেতে যা বলে থাকে এগুলো শুদ্ধ নয়, বরং এগুলি স্বাভাবিকভাবে মাসালাগতভাবে এগুলি নাপাক নয়।